ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের থার্ড ক্লাস, যে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ইভলিউশনারি চেঞ্জেস ইন ইন দ্য কোর্স অফ ইভলিউশন। এবং জেনারেলি আমরা যে ধরনের কোয়েশ্চেন এই পার্টে পেয়ে থাকি সেগুলো হচ্ছে চেঞ্জেস ইন স্কাল, ইন ভার্টিব্রাল কলাম, ইন পেলভিক গার্ডেল ডিউ টু ইরেক্ট পশ্চার অ্যান্ড বাইপিডালিজম। আমরা যখন আগের ক্লাসে বিভিন্ন বায়োকালচারাল ফ্যাক্টার্স আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যেটাকে মাস্টার অ্যাডাপ্টেশন বলা হচ্ছিল, সেই মাস্টার অ্যাডাপ্টেশনের মধ্যে বলা হচ্ছিল বাইপেডালিজম। এবং বাইপেডালিজম বা দু পায়ে হাঁটা কখন সম্ভব? যখন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো। তো এই যে সোজা হয়ে দাঁড়ানো, এই সোজা হয়ে দাঁড়ানোকে বলা হয় থাকে ইরেক্ট পশ্চার। তো এই যে চ্যাপ্টারটা ইভলিউশনারি চেঞ্জেস, ইট ইজ বেসিক্যালি আ ভেরি ওয়াইড চ্যাপ্টার। এ পার্টে আমরা যদি খুব ইনডেপ স্টাডি করতে যাই, প্রচুর মাস্কুলার অ্যানাটমিক্যাল অনেক রকম ফিচার্স আমরা পাই। কিন্তু সেক্ষেত্রে যেহেতু আমাদের টাইম লিমিটেড, আমাদের এটা একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন হচ্ছে, আমরা এই ক্লাসটা যেরকম কোয়েশ্চেন্স আসছে প্রিভিয়াস ইয়ারে, সেই ধরনের কোয়েশ্চেনগুলোকে ফোকাস করে আলোচনা করব। তো যদি আমরা 2015 একটা কোয়েশ্চেন এসেছিল, সেটা যদি দেখতে পারি, সেখানে বলেছিল যে চেঞ্জেস ইন স্কাল, ভার্টিব্রাল কলাম অ্যান্ড পেলভিস ডিউ টু ইরেক্ট পশ্চার অ্যান্ড বাইপেডালিজম। নাও এই তিনটে ছাড়াও আরেকটা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পাই ডিউ টু বাইপেডালিজম অ্যান্ড ইরেক্ট পশ্চার, দ্যাট ইজ দ্য লিনিয়া আসপেরা। সেটা আমাদের আছে হাইন্ড লিম্বসে। হাইন্ড লিম্বস মানে আমাদের লোয়ার বডি পার্টে যে বোনস গুলো রয়েছে। নাও এই লিনিয়া আসপেরা আমরা দেখতে পাই ফিমারে। সো যদি আমরা পয়েন্ট ওয়াইজ এই চ্যাপ্টারটা এক এক করে এগোই, তাহলে প্রথমেই আমরা ইভলিউশনারি চেঞ্জেস এ ফোকাস করব স্কালে। স্কাল বা আমাদের যে মাথা, ঠিক আছে, আমাদের এই মাথার জেনারেলি অনেকগুলো ভিউ হয়ে থাকে। যখন আমরা স্কালটাকে নিচে থেকে দেখছি সেটাকে আমরা বলি বেসাল ভিউ, যখন স্কালটাকে আমরা সামনাসামনি দেখছি সেটাকে আমরা বলে থাকি ফ্রন্টাল ভিউ, সাইড থেকে দেখলে ল্যাটেরাল ভিউ, আর যদি পেছন থেকে দেখি দেন দ্যাট ইজ অক্সিপিটাল ভিউ। এখন এই যে চারটে ভিউ, এই চারটে ভিউ আমি এই কারণে মেনশন করলাম, আমরা এরকম একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে চেঞ্জেস ইন স্কাল উইথ স্পেশাল রেফারেন্স টু স্পেশিও টেম্পোরাল চেঞ্জেস। স্পেশিও টেম্পোরাল, স্পেশিও টেম্পোরাল বলতে আসে টেম্পোরাল বোন। এই টেম্পোরাল বোনটাকে আমরা জেনারেলি দেখতে পাই ল্যাটেরাল বা সাইড ভিউতে। তো আমরা কিছু পিকচারের মাধ্যমে যদি এটাকে একটু আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা বেসিক্যালি আমাদের অ্যানাটমি দিয়ে বুঝতে হবে, এবং যেহেতু অ্যানাটমি ইজ নট ফ্যামিলিয়ার টু এভরিওয়ান, তাহলে আমরা যদি বেসাল ভিউ থেকে শুরু করি, মানে যেটা আমাদের নিচের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কালের নিচের ভিউ। ওকে, স্কালের নিচের ভিউতে যেটা আমাদের মেজর চেঞ্জেস যেটা আসে, মেজর চেঞ্জেস সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা ফোকাস করব এই যে আমরা একটা হোল টাইপের দেখতে পাচ্ছি, এই হোলটাকে বলা হয়ে থাকে ফোরামেন ম্যাগনাম। না, এই ফোরামেন ম্যাগনাম জেনারেলি কি হয়, যখন কেউ চার পায়ে হাঁটছে, যাদেরকে আমরা কোয়াড্রুপেডাল প্রাইমেটস বলে থাকি বা যে কোনো প্রাণী, তারা যখন চার পায়ে হাঁটছে সেক্ষেত্রে তাদের যে সামনের দুটো পা আর পেছনের দুটো পা একই লেভেলে বা একই হাইটে থাকে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই তাদের যে মাথাটা, সেই মাথাটা একটু নিচের দিকে ঝুঁকে থাকার টেন্ডেন্সি দেখা যায়। এটা নিচের দিকে এই কারণে ঝুঁকে থাকে, এই ফোরামিন ম্যাগনাম বা এই যে হোলটা দেখছেন, এই হোলটার সাথে বেসিক্যালি মাথার সাথে আমাদের যে ভার্টিব্রাল কলাম, সেই ভার্টিব্রাল কলামের কানেকশন থাকে। তো যখন কেউ চার পায়ে হাঁটছে, সেই ভার্টিব্রাল কলামটা এসে যখন এই হোলটা বা এই ফোরামেন ম্যাগনাম, যেটাকে বাংলায় বলা হয় থাকে মহাবিবর, এই মহাবিবরে এসে যখন অ্যাটাচ হচ্ছে, সেক্ষেত্রে কি হয় দেখা যায়, তাদের ক্ষেত্রে ফোরামেন ম্যাগনামটা এতটা মিডল পজিশনে বা এতটা এগিয়ে এসে বা অ্যান্টেরিয়র পজিশনে থাকে না, তাদের ক্ষেত্রে এটা অবস্থান করে মাথার আরেকটু নিচের দিকে বা একটু পেছনের দিকে, ফলে কি হয় তাদের মাথাটা সামনের দিকে ঝুঁকে থাকে। নাও যখন আমরা আস্তে আস্তে
এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য দুপায়ে হাঁটা শুরু করলাম, সেক্ষেত্রে যদি আমাদের মাথাটা এইভাবেই সামনে ঝুঁকে থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিশন, বা আমরা যখন শিকারে যাচ্ছি বা আমরা কোনো ডিস্টেন্স মেজার করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টেন্স মেজারমেন্টে একটা সমস্যা সৃষ্টি হতো। তো যখন ইরেক্ট পশ্চার বা বাইপেডালিজম আসে, সেক্ষেত্রে কি হয়, আমাদের এই যে ফোরামেন ম্যাগনামটা, এটা আস্তে আস্তে অ্যান্টেরিয়ার পজিশনে এগিয়ে আসতে থাকে। অ্যান্টেরিয়ার পজিশনে এগিয়ে আস্তে আস্তে এটা অলমোস্ট মিডল একটা পজিশনে এসে অবস্থান করে। ফলে কি হয়, আমাদের ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে যখন আমরা সোজা হয়ে দাঁড়াচ্ছি, আমাদের ভার্টিব্রাল কলামটা অ্যাটাচড হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মাথাটা সামনের দিকে ঝুঁকে থাকছে না। যেহেতু ফোরামেন ম্যাগনামটা এগিয়ে এসছে, আমাদের ব্যালেন্স মেনটেনে একটা সুবিধা হচ্ছে, আমরা সোজা তাকাতে পারছি, আমাদের ভিশন ক্লিয়ার আসছে। তা এটা হচ্ছে একটা মেজর চেঞ্জ যেটা আমাদের স্কালে এসেছিল ডিউ টু বাইপেডালিজম অ্যান্ড ইরেক্ট পোস্টার। সেকেন্ড ওয়ান, এই যখন ফোরামেন ম্যাগনাম এগিয়ে এলো, আরেকটা যেটা সুবিধা হলো সেটা হচ্ছে ওয়েল ব্যালেন্সড হেড, যেটা আমি ডিসক্রাইব করার সময় বললাম আমাদের মাথার ব্যালেন্সটা ঠিক হলো। কারণ আমরা যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি, আমাদের মাথাটা যদি সামনের দিকে হেলে যায়, সেক্ষেত্রে সেটা অসুবিধাজনক। থার্ড ওয়ান, দ্য ফেস বিকেম ভার্টিক্যাল, এগেন আমাদের মাথাটা সোজা হলো, আমাদের ফেস, আমাদের যে ফেস বা আমাদের মুখ, সেই মুখটা সামনের দিকে এলো, ঝুঁকে থাকলো না, সামনের দিকে এলো। তো যদি আমরা বেসাল ভিউ থেকে দেখতে যাই, সেক্ষেত্রে ফোরামিন ম্যাগনামে চেঞ্জ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জেস। আমাদের বিগ গেম হান্টিং হোক, টুল মেকিং হোক, সব কিছুর ক্ষেত্রেই এই যে আমাদের মাথাটা ওয়েল ব্যালেন্সড হলো বা আমাদের ফেসটা একটু আপওয়ার্ড পজিশনে এলো, সেক্ষেত্রে এই ভিউটা আমাদের স্টিরিওস্কোপিক ভিশনেও এটা সুবিধা হলো, এবং এটা একটা মেজর চেঞ্জ। নাও সেকেন্ড যেটা আসে, দ্যাট ইজ দ্য অক্সিপিটাল ভিউ। অক্সিপিটাল ভিউ মানে আমরা যখন পেছন থেকে দেখছি, ওকে, সেক্ষেত্রে আমি একটা স্কাল দিয়ে বোঝাই অক্সিপিটাল ভিউ কিরকম হয়। এটা হচ্ছে আমাদের মাথার পেছনের পোর্শন। মাথার পেছনের পোর্শনে এই যে আমরা দুটো জিনিস, মানে আমরা এপকে দিয়ে হিউম্যানকে কম্পেয়ার করে দেখাচ্ছি, দেখুন এপেদের ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু স্ট্রাইডিং বাইপেডালিজম নেই, দ্যাট ইজ ভেরি অকেশনাল, এবং তারা সবসময় কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। নাও এই যে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, এপেদের মাথার পেছনের যে স্ট্রাকচারটা দেখছেন এবং হিউম্যানের মাথার পেছনের যে স্ট্রাকচারটা দেখছেন, হিউম্যানের যে অক্সিপিটাল ভিউ স্কালে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এই রিজটা এত খুব একটা রাফ নয় যতটা আমরা এপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো এই চেঞ্জটা কেন এলো, যখন কোনো প্রাণী অকেশনালি দুপায়ে দাঁড়াচ্ছে, সেটা শিম্পাঞ্জি হোক, গরিলা হোক বা যে কোনো এপ, তারা যখন অকেশনালি দুপায়ে দাঁড়াচ্ছে, তাদের ফোরামেন ম্যাগনামে সেই চেঞ্জটা আসেনি, যেটা আমাদের পার্মানেন্ট বাইপেডালিজম বা পার্মানেন্ট ইরেক্ট পশ্চারের জন্য এসছে। তো যখন তারা দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে তাদের মাথাটা ঝুঁকে থাকলে তাদের অসুবিধা, তারা তখন মাথাটাকে সোজা করার চেষ্টা করছে। তো যখন সোজা করার চেষ্টা করছে, মাথাটাকে ফরওয়ার্ড বা সামনাসামনি আনার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই অক্সিপিটাল পার্টটায়, এই অক্সিপিটাল পার্টটায় যে মাসেলসগুলো রয়েছে, সেই মাসেলসগুলোর উপর একটা টেনশন ক্রিয়েট করছে মাথাটাকে উপরে তোলার জন্য। সেক্ষেত্রে কি হয়, এই যে মাথার পেছনের পোর্শন, মাথার পেছনের পোর্শনে যখন মাসেলের পরিমাণ বেশি থাকে, সেই মাসেলগুলোকে আটকে রাখার জন্য সেখানকার বোনসের কি প্রয়োজন হয়, একটা রাফ রিজের, যে রাফ রিজের মধ্যে সেই মাসেলটা আটকে থাকবে, যার কারণে এপেদের মধ্যে কিন্তু দেখা যায় তাদের এই যে অক্সিপিটাল বোন, এই অক্সিপিটাল বোনটা অনেকটা রাফ হয়, তাতে মাসকুলার ইমপ্রেশন অনেক বেশি হয়। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে
যখন ফোরামেন ম্যাগনাম মিডল পজিশনে বা অনেকটা অ্যান্টেরিয়র পজিশনে আসার ফলে তাদের মাথাটা অলরেডি একটা ওয়েল ব্যালেন্সড পজিশনে এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা যখন দুপায় হাঁটছে তখন তাদের মাথার পেছনের মাসলগুলোতে অতটাও টেনশন ক্রিয়েট হয় না যে মাথাটা সোজা রাখতে হবে, বিকজ ইট ইজ অলরেডি ওয়েল ব্যালেন্সড ডিউ টু দ্য শিফট অফ ফোরামেন ম্যাগনাম। দ্যাটস ওয়াই তাদের মাথার এই যে অক্সিপিটাল পোর্শন, এই অক্সিপিটাল পোর্শনে মাসেল বেশি থাকে না, এবং মাসেল থাকে না মানে এখানকার রিজটা খুব একটা রাফও হয় না। তো এপের থেকে মানুষের এই চেঞ্জটা আমরা দেখতে পাই যে তাদের অক্সিপিটাল বোনে মাস্কুলার ইমপ্রেশন কম, কারণ তাদের ফোরামেন ম্যাগনামে শিফটিং হয়ে গেছে। নেক্সট যেটা আসে সেটা আমি নেক্সট আসি ফ্রন্টাল ভিউতে। এটা হচ্ছে আমাদের স্কালের ফ্রন্টাল ভিউ, মানে আমরা সামনে থেকে কি দেখতে পাচ্ছি। স্কালের ফ্রন্টাল ভিউর ক্ষেত্রে যদি আমরা দেখি যেটা মেজর চেঞ্জ আসে সেটা হচ্ছে আমাদের মাথার একদম যে টপ মোস্ট পয়েন্ট, এই টপ মোস্ট পয়েন্টটাকে বলা হয়ে থাকে ভার্টেক্স। ওকে, ভার্টেক্স ইজ দ্য টপ মোস্ট পার্ট অফ দ্য স্কাল। জেনারেলি আমরা যদি এপ বা শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখতে চাই, তাদের কপালের সাথে যে মাথার যে কন্টিনিউয়েশন, সেই কন্টিনিউয়েশনের ক্ষেত্রে দেখি মাথার এই পোর্শনে একটা ভল্ট থাকে, একটু উঁচু জায়গা। ওকে, হিউম্যানের ক্ষেত্রে সেটা নেই। হিউম্যানের ক্ষেত্রে যখন এই ফ্রন্টাল বোনটা, আমাদের ফ্রন্টাল এই পোর্শনটায়, কপালের পোর্শনটায় আমাদের যে বোনটা থাকছে সেটাকে আমরা বলি ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোনের কন্টিনিউয়েশনটা যখন অতটা হাইটে আসছে না শিম্পাঞ্জি গরিলা বা অন্যান্য প্রাণীদের মতো, মানে একটা বান লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। আমরা যদি খোপা বাঁধি সেক্ষেত্রে কি হবে, খোপার একটা পোর্শন থেকে খুব উঁচু, ওকে, সেই যে এলিভেশনটা, সেই এলিভেশনটা কিন্তু আমাদের এই কপালের কাছে আসে না। ফলে কি হয়, আমাদের মাথার যে টপ মোস্ট পোর্শনটা, সেই টপ মোস্ট পোর্শনটার হাইটটা আমরা দেখতে পাচ্ছি গরিলা বা শিম্পাঞ্জির থেকে বেশি, কারণ তাদের ক্ষেত্রে যখনই কপালের পোর্শন একটা এলিভেশন আসছে অটোমেটিক সেই এলিভেশনটা যখন পেছন থেকে নামছে, তাদের কিন্তু স্কালের অ্যাকচুয়াল যে টপ মোস্ট পোর্শনটা সেটা সেই এলিভেশনের মধ্যেই পড়ছে এবং সেটা অনেকটা নিচু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ভার্টেক্সটা প্রমিনেন্ট, আমরা আমাদের ভার্টেক্সের যে হাইট সেটা দেখতে পাই অন্যান্য এপ বা অন্যান্য যে স্পেসিফিক্যালি এপ, তাদের থেকে আমাদের ভার্টেক্সের হাইটটা বেশি হয়। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে সুপ্রা অরবাইটাল রিজ। সুপ্রা অরবাইটাল রিজ বলতে আমাদের যে ভুরু, আমাদের যে অক্ষিকোটর যেটার মধ্যে আমাদের চোখ থাকে, সেই চোখের উপরে একটা রিজ দেখা যায়, একটা উঁচু জায়গা। আমরা যদি হাত দিয়ে আমরা ফিল করতে পারি আমাদের যে ভুরু যেখান থেকে গেছে বা আইব্রো রিজ, সেই আইব্রো রিজটাকে অ্যানাটমিক্যালি আমরা বলছি সুপ্রা অরবাইটাল রিজ। জেনারেলি এপের ক্ষেত্রে কি হয়, গরিলা শিম্পাঞ্জি গিবন এদের ক্ষেত্রে কি হয়, এই যে সুপ্রা অরবাইটাল রিজ এটা অনেকটা উঁচু হয়, ওয়েল ডিফাইন্ড হয় আর প্রমিনেন্ট হয়। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে সেটা নয়। হিউম্যানের ক্ষেত্রে আমাদের যে সুপ্রা অরবাইটাল রিজ, আমাদের সুপ্রা অরবাইটাল রিজ অনেকটাই রিডিউসড, এটা আরেকটা চেঞ্জ। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম অরবিট বা আমাদের অক্ষিকোটর। অন্যান্য প্রাণীদের থেকে আমাদের যে অক্ষিকোটর সেটা কিন্তু আমাদের ডিউ টু আমাদের আমাদের যেহেতু স্টিরিওস্কোপিক ভিশন রয়েছে বা অ্যাকোমোডেটেড ভিশন রয়েছে, আমাদের অরবিটটা কিন্তু ফ্রন্টে এসে গেছে। অন্যান্য কোয়াড্রুপেড অ্যানিমালসদের তুলনায় আমাদের অরবিটটা ফ্রন্টাল পজিশনে রয়েছে। এবার প্রশ্ন যে এই যে আমাদের অরবিট ফ্রন্টাল পজিশনে এসে এর সাথে সুপ্রা অরবাইটাল রিজের রিলেশন, যখন আমাদের মাথা একটু ডাউনওয়ার্ড থাকছে সেক্ষেত্রে আমাদের এগেন আমাদের যে অরবিট রয়েছে, আমাদের অরবিটের আশেপাশে মাসেলের টেনশন বেশি থাকছে আমাদের যে আই বল, সেই আই বলটাকে ধরে রাখার জন্য। তো মাসকুলার ইমপ্রেশন বেশি থাকছে, ফলে আমাদের অরবিটের মাসকুলার ইমপ্রেশন কিন্তু আমাদের বাইপেডালিজমের সাথে সাথে অনেকটা কমে গেছে, এবং যেহেতু আমাদের ফেসের ডাউনওয়ার্ড টেন্ডেন্সিটা থাকছে না আর আমরা ফ্রন্টালি চলে আসছে আমাদের অরবিটটা, সেটার সাথে সাথে আমাদের যে সুপ্রা অরবাইটাল রিজ বা আমাদের যে আইব্রো রিজ, সেই আইব্রো রিজটারও প্রমিনেন্স অনেকটা কমে গেছে। সেকেন্ড, ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ
নেজাল বোন, আমাদের নাক, আমাদের নাকের যে হাড়গুলো বা নেজাল বোনস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দুটো অরবিটের মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার শেপের হোল রয়েছে। ওকে, এর আশে এই ট্রায়াঙ্গুলার শেপের যে হোলটা রয়েছে এটাকে ঘিরে যে বোনসগুলো আমরা দেখতে পাচ্ছি, বা আমাদের অরবিটের দুটো অরবিটের মাঝখানে দেখতে পাচ্ছি একটা দুটো বোনের জয়েন্ট রয়েছে, যেটাকে সোজা একটা লাইন দিয়ে বোঝানো রয়েছে। এগুলো হচ্ছে বেসিক্যালি নেজাল বোন, দুটো নেজাল বোন। এই যে অরবিটের মাঝখানে আমরা একটা লম্বা দাগ দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি সুচার। দুটো হাড় একটা জায়গায় যখন এসে মেলে সেখানে যে রিজটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি সুচার। এবং যেটা আগে বললাম, আমাদের কপালের যে হাড়টা, সেই কপালের হাড়টাকে বলা হয় থাকে ফ্রন্টাল বোন। সেই ফ্রন্টাল বোনের সাথে জয়েন্টটাও কিন্তু দেখা যাচ্ছে একটু ইউ শেপে রয়েছে। তো এই যে আমাদের নেজাল বোন, এই নেজাল বোনটা কিন্তু আমাদের অন্যান্য এপেদের তুলনায় অনেকটাই স্মলার, অনেকটাই রিডিউসড। কারণ কারণটা খুব ইজি, আমরা যদি এখন একটা শিম্পাঞ্জি বা একটা গরিলা, এদের যদি ফেস দেখি, এদের ফেসিয়াল স্ট্রাকচার বা এদের যে স্কাল, সেই স্কালটা কিন্তু আমাদের থেকে অনেকটা বড় হয়। তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যখন তাদের স্কাল বড় হচ্ছে, তাদের নেজাল বোন হোক বা বাকি তাদের চোয়াল বা জ হোক, সব কিছুরই সাইজ আমাদের থেকে রোবাস্ট হবে। তো আমাদের ফেসে যে নেজাল বোন রয়েছে, এই নেজাল বোনটা কিন্তু এপেদের তুলনায় অনেকটা রিডিউসড। নেক্সট যেটা আসে, দ্যাট ইজ প্রোগন্যাথিজম। আমরা প্রোগন্যাথাস ফেস, অর্থোগন্যাথাস ফেস, এই টার্মগুলো পাবো যখন আমরা অ্যানাটমিক্যালি যখন পড়ি, তখন আমাদের ফেসে প্রোগন্যাথিজম বা অর্থোগন্যাথিজম এই টার্মগুলো আমরা পাই না। এগুলো বেসিক্যালি কিসের মাধ্যমে জাজ করা হয় যে কারোর ফেস প্রোগন্যাথাস না কারোর ফেস অর্থোগন্যাথাস? আমাদের নেজাল বোনের নিচে এই যে দাঁত দেখছি, দাঁতের সাথে নেজাল বোনের যে লোয়ার মোস্ট পয়েন্ট, সেই লোয়ার মোস্ট পয়েন্টের মাঝখানে দেখছি দাঁতের সাথে অ্যাটাচ একটা বোনি এরিয়া রয়েছে। ওকে, এটাকে বলা হয়ে থাকে ম্যাক্সিলা। তো ম্যাক্সিলার ক্ষেত্রে কি হয়, আমরা যখন অন্য কোনো এপসদের ক্ষেত্রে দেখি, আমরা দেখি তাদের উপরের এই যে পোর্শনটা, যে পোর্শনটা, এই পোর্শনটা রয়েছে, আমরা ডিসাইড করি যে সে প্রোগন্যাথাস না অর্থোগন্যাথাস। নাও এই যে পোর্শনটা, এই পোর্শনটা দেখা যায় তাদের ক্ষেত্রে একটু উঁচু, আমরা এলিভেশন দেখতে পাই। কিন্তু যখন হিউম্যানের ক্ষেত্রে আসছি, তাদের কিন্তু এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা এতটা এলিভেশন আসে না, এটা অনেকটাই ফ্ল্যাট। দ্যাটস ওয়াই আমাদেরকে বলা হয় এটাকে প্রোগন্যাথাস ফেস। এটা ইন ডিউ কোর্স অফ ইভলিউশন আমাদের মধ্যে এসছে। নেক্সট আসি, আমাদের ল্যাটারালি কি কি চেঞ্জেস আমরা দেখতে পাই। ল্যাটারাল ভিউ আমি একটা দেখাচ্ছি স্কালে। দিস ইজ দ্য ল্যাটারাল ভিউ, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের কান, কানের যে পজিশন, সেই কানের পজিশনের কাছে যে একটা ট্রায়াঙ্গুলার শেপের হাড় রয়েছে, এই হাড়টাকে বলছে টেম্পোরাল বোন। না আমাদের যখন কোয়েশ্চেন আসে যে স্প্যাশিও টেম্পোরাল চেঞ্জেস, এটা বেসিক্যালি আমাদের টেম্পোরাল জোনে কি কি চেঞ্জ এসছে ইভলিউশনের জন্য সেটাকেই তারা জানতে চাইছিল। তো আমাদের এই যে টেম্পোরাল বোন, এই টেম্পোরাল বোনের একেবারে নিচের দিকে দেখছি একটা প্রজেক্টেড এরিয়া রয়েছে। ওকে, একটা প্রজেক্টেড এরিয়া রয়েছে যেটাকে আমরা বলছি ম্যাস্টয়েড প্রসেস। নাও আমরা এই যে ম্যাস্টয়েড প্রসেস, আমরা দু রকমের প্রসেস পাই, একটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, একটা হচ্ছে একটা ম্যাস্টয়েড প্রসেস অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান স্টাইলয়েড প্রসেস। নাও ম্যাস্টয়েড প্রসেসে আমাদের মেনলি চেঞ্জটাই ফোকাস করতে হবে, যদি টেম্পোরাল বোনের চেঞ্জেসের ক্ষেত্রে আসি। তো টেম্পোরাল বোনের ক্ষেত্রে মেইন চেঞ্জেস আসে হচ্ছে এই ম্যাস্টয়েড প্রসেসে। এই ম্যাস্টয়েড প্রসেস কি হয়, এই ম্যাস্টয়েড প্রসেস অন্যান্য এপসের তুলনায় আমাদের অনেক ওয়েল ডিফাইন্ড হয় এবং অনেকটা প্রজেক্টেড হয়। এটা প্রজেক্টেড এই কারণে হয়, যখন আমরা মাথা দুই দিকে ঘোরাচ্ছি, একটা লিমিটেশন রয়েছে, এক একটা প্রাণী আপ টু সাম ডিগ্রি তাদের মাথা ঘোরাতে পারে। তো আমরা যখন মাথা দুই পাশে ঘোরাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাস্টয়েড প্রসেস অ্যাজ আ লক কাজ করে। যখন মাথা ঘোরাচ্ছি এটা অ্যাজ আ লক কাজ করে। তো এটার সিগনিফিকেন্স কি,
আমরা যখন বিগ গেম হান্টিং শুরু করলাম, আস্তে আস্তে স্কিলড হান্টার হয়ে উঠলাম, সেই ক্ষেত্রে দেখা যেত সবসময় যে আমাদের শিকার সামনে থেকে আসবে তার কোনো মানে নেই, সেটা যে কোনো সাইড থেকে আসতে পারে। না, যেহেতু আমাদের অরবিট ফ্রন্টাল পজিশনে এসে গেছে, তো সাইডের যে কোনো জিনিসের ডিস্টেন্স মেজার করার জন্য আমাদের মাথাটা ঘোরানো দরকার। সেক্ষেত্রে আমরা যখন মাথা এক সাইড থেকে আরেক সাইডে ঘোরাচ্ছি, সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ম্যাস্টার্ড প্রসেস অ্যাজ আ লক কাজ করতো, যাতে আমাদের ব্যালেন্স নষ্ট না হয়। তো ইন ডিউ কোর্স অফ ইভলিউশন, যখন বাইপেডালিজমের সাথে সাথে আমাদের বাকি চেঞ্জেস আসলো, আমাদের মাথা সোজা হলো, ওয়েল ব্যালেন্সড হলো, আমাদের স্টিরিওস্কোপিক ভিশন আসলো, তার সাথে সাথে কিন্তু প্যারালালি আমাদের যে টেম্পোরাল জোন, এই টেম্পোরাল জোনে এই ম্যাস্টয়েড প্রসেসে একটা চেঞ্জ আমরা দেখতে পাই। ইট বিকেম মোর ওয়েল ডিফাইন্ড অ্যান্ড মোর প্রমিনেন্ট, যাতে আমরা মাথা সাইড বাই সাইড মুভ করতে পারি। নেক্সট আমরা আসি জতে, বা আমাদের চোয়াল। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোয়াল, যদি আমরা শিম্পাঞ্জি বা গরিলা এদের চোয়ালের সাথে তুলনা করি, সেক্ষেত্রে দেখবো তাদের চোয়াল কিন্তু আমাদের তুলনায় অনেকটা ভারী, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা হালকা। না, এই চেঞ্জটা কেন আসলো? ডিউ টু ফুড হ্যাবিট। আমরা একটা টাইমে যে ধরনের খাবার খেতাম, আমাদের ফুড হ্যাবিট একটা ভাস্ট চেঞ্জ আসলো। আমরা কুক ফ্লেশ খেতে শিখলাম, আমরা জেনারেলি আমাদের টিয়ারিং এর থেকে চিউইং টেন্ডেন্সি বেশি আসলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেন্টাল চেঞ্জেসও আসলো, আমাদের ক্যানাইন শর্ট হয়ে গেল, আমাদের মোলার ওয়েল ডেভেলপড হলো, এবং তার সাথে সাথে আমাদের যে লোয়ার জ, এই লোয়ার জ অনেকটা স্লেন্ডার এবং লাইট হয়ে গেল। আদারওয়াইজ কি হতো, আমরা যখন মাথা সোজা করছি, আমরা যখন মাথা সোজা করছি, আমাদের লোয়ার জয়ের যে প্রেশার, সেই লোয়ার জয়ের প্রেশারের জন্য আমাদের মাথা সোজা রাখতে অসুবিধা হতো, আমাদের মাথা আবার ডাউনওয়ার্ড হয়ে যেত। সেক্ষেত্রে প্যারালালি আমাদের এই যে লোয়ার জ, এই লোয়ার জ রিলেটিভলি লাইট হয়ে ওঠে, এবং লোয়ার জ লাইট হওয়ার সাথে সাথে আমাদের চিন, চিন মানে হচ্ছে থুতনি, আমাদের এই পোর্শনটাকে বলা হয়ে থাকে চিন। এই যে চিন, এই চিনটা কিন্তু গরিলা বা শিম্পাঞ্জি এদের ক্ষেত্রে খুব একটা প্রমিনেন্ট নয়, ডিউ টু দেয়ার অর্থোগন্যাথাস ফেস। আমাদের যখন প্রোগন্যাথাস ফেস আসলো, তার সাথে সাথে আমাদের এই যে থুতনি বা চিন, এই পোর্শন একটা বনি অ্যাপিয়ারেন্স আসলো, এবং এটা অন্যান্য এজদের তুলনায় অনেকটা ওয়েল ডিফাইন্ড এবং প্রমিনেন্ট হয়ে উঠলো। সো দিজ আর দ্য মেজর চেঞ্জেস যেগুলো আমরা স্কালের মধ্যে দেখতে পাই, উইচ কজেস সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য হোমিনাইজেশন প্রসেস। না, স্কালের পরে, স্কালের পরে আমরা আসি ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম বা আমাদের মেরুদণ্ড। তো মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলামের একটা পিকচার আমি দেখাই, কি চেঞ্জ এসছে জেনারেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান, আমরা দেখেই বুঝতে পাচ্ছি তারা সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, দুই পায়ে হাঁটছে। ঠিক তার পেছনে একটা এপের ছবি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট বাইপেডালিজম দেখতে পাচ্ছি। নাও চেঞ্জ যেটা আসে এক্ষেত্রে, যদি হিউম্যান ভার্টিব্রাল কলামের চেঞ্জের কথা বলি, তাহলে কি হয়, এদের আমরা পিঠে দেখতে পাচ্ছি একটা জাস্ট একটা সার্কেলের পার্ট, একটা সার্কুলার মোশনে কিন্তু তাদের ভার্টিব্রাল কলামটা চলে গেছে। সেক্ষেত্রে আমরা কোনো রকম ভাঁজ দেখতে পাচ্ছি না বা খাঁজ দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আমরা সোজা হয়ে দাঁড়াচ্ছি, এক্ষেত্রে কি হয়, তারা যখন চার হাত পায়ে হাঁটছে, ওকে, সেক্ষেত্রে তাদের বডি সেভাবে ব্যালেন্স মেনটেনের প্রয়োজন পড়ে না, কারণ চারটে পায়ে হাঁটছে মানে তাদের বডি ওয়েল ব্যালেন্সড। কিন্তু যখন আমরা দুই পায়ে হাঁটছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আপার বডি, আমাদের আপার বডিতে কিন্তু একটা ব্যালেন্স মেনটেনের ব্যাপার আসে। তখন কি হয়, আমাদের এই যে ভার্টিব্রাল কলাম, আমাদের ভার্টিব্রাল কলামের নিচের পোর্শনটা আমরা দেখছি একটু আগের দিকে এসে গেছে, মানে আমাদের যে ট্রাঙ্ক, আমাদের এই ট্রাঙ্কটাকে ফরওয়ার্ডে পুশ করার জন্য এই পোর্শনে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এখানে যেটা বলছে, উই কেপ্ট দিস পার্ট, আমরা যখন কোয়াড্রুপেড একজন এপকে দেখছি, সেই এপের যে উপরের পার্ট, এই উপরের পার্টটায়
এবং আমাদের যে উপরের পার্ট এটা সেম রয়েছে। চেঞ্জ যেটা আসছে দ্যাট ইজ ইন দ্য লোয়ার পার্ট। লোয়ার পার্টটা কি করছে, আমাদের যে আপার বডি সেই আপার বডিকে সামনে পুশ করছে ইন অর্ডার টু মেনটেন দ্য ব্যালেন্স। তো বেসিক্যালি আমাদের ভার্টিব্রাল কলামে একটা এস বা একটা জেড স্ট্রাকচার নিয়েছে ইন ডিউ কোর্স অফ ইভলিউশন বাইপেডালিজম অ্যান্ড ইরেক্ট পোস্টারের জন্য। ওকে, নেক্সট যেটা আসে দ্যাট ইজ পেলভিক গার্ডেন। আমি ফার্স্টে একটা হিউম্যান পেলভিসের ছবি দেখাই। দিস ইজ আ হিউম্যান পেলভিস। এটাকে পেলভিক গার্ডেন কেন বলা হয়, এটা বেসিক্যালি আমাদের কোমরের হাড়। এটাকে পেলভিক গার্ডেন এই কারণে বলা হচ্ছে, আমরা যদি আপার ভিউ থেকে দেখি আমাদের এই যে কোমরের হাড়টা দুটো হাফে ভাগ করা যায়, তারা দুটো একে অপরের সাথে জয়েন হয়ে একটা মালা বা গার্ডেন বলতে আমরা বুঝি মালা, মানে একটা গার্ডেন লাইক স্ট্রাকচার নিয়েছে, সেই কারণে এটাকে আমরা বলে থাকি পেলভিক গার্ডেন। মানে পেলভিক গার্ডেনের কিছু পোর্শন আমাদের জানা দরকার ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস। বেসিক্যালি আমরা এই পেলভিক গার্ডেনকে মাঝখান বরাবর দুটো ভাগে ভাগ করতে পারি। এই যে দেখছেন পিউবিক টিউবারকল, মাঝখানে একটা হোয়াইট যে এরিয়া রয়েছে এখানে দেখুন পিউবিক টিউবারকল লেখা রয়েছে। তার ঠিক নিচে দেখুন আমরা কিন্তু যে দুটো হাফ হয়েছে সেটা একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। বেসিক্যালি আমাদের বডিকে কিন্তু আমরা মিডিয়ান লাইন বরাবর ভাগ করতে পারি, যেটাকে বলা থাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো আমরা যদি হিউম্যান পেলভিসকে সমান দুটো ভাগে ভাগ করি, প্রত্যেকটা হাফে যে তিনটে ব্যাপার আমাদের জানা দরকার, ফার্স্ট ওয়ান ইজ ইলিয়াম বা ইলিয়াক ক্রেস্ট। এই যে দুই দিকে পাখনার মতো দুটো হাড় রয়েছে উপরে, এটাকে বলা হয়ে থাকে ইলিয়াক ক্রেস্ট। নেক্সট ওয়ান ইজ ইস্টিয়াম অ্যান্ড থার্ড ওয়ান ইজ পিউবিস। নাও পিউবিস কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, কারণ পিউবিস আমরা পাই পেলভিক গার্ডেনের পোস্টেরিয়ার ভিউতে বা পিছনের ভিউতে, কারণ আমাদের কোমরের হাড়ের সাথে আমাদের যে হিপ বোন, আমাদের হিপের যে জয়েন্ট যেখানে হয় সেটাকে বলা হয়ে থাকে পিউবিস। নাও চেঞ্জেস বেসিক্যালি লক্ষ্য করা হয় এই যে ইলিয়াক ক্রেস্ট, এই ইলিয়াক ক্রেস্টের মাধ্যমে, কেননা আমরা দেখতে পাচ্ছি এটা দ্য মোস্ট, এটা দ্য ব্রডেস্ট এরিয়া। ওকে, তো আমরা এখন একটা হিউম্যান পেলভিসের সাথে কিভাবে একটা এপ বা আমাদের যে প্রিভিয়াস অ্যানসেস্টার্স তাদের কি চেঞ্জ ইন ডিউ কোর্স অফ ইভলিউশন, সেটা আমরা একটা ছবির মাধ্যমে দেখি। দেখুন এটা হচ্ছে কি, একটা শিম্পাঞ্জি, একটা অস্ট্রালোপিথেকাস আর একটা হিউম্যানের পেলভিস। নাও যে মেজর চেঞ্জেস গুলো আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল ফ্ল্যাটেন্ড, মানে আমাদের যে পেলভিক গার্ডেল, আমাদের পেলভিক গার্ডেল কিন্তু শিম্পাঞ্জি বা অস্ট্রালোপিথেকাস, শিম্পাঞ্জি বা যে কোনো এপ বা আমাদের আগের যে অ্যানসেস্টার তাদের তুলনায় আমাদের যে পেলভিসের বোন, এই বোনগুলো অনেকটা পাতলা হয়ে থাকে। সেকেন্ড ওয়ান ইজ এক্সপ্যান্ডেড। আমরা শিম্পাঞ্জি বা অস্ট্রালোপিথেকাসের যে পেলভিক গার্ডেল দেখছি বা পেলভিস দেখছি সেটার এক্সপ্যানশনের তুলনায় কিন্তু আমরা যদি হিউম্যানের যে ইলিয়াক ক্রেস্ট দেখছি এটা কিন্তু অনেকটা এক্সপ্যান্ডেড। অ্যান্ড থার্ড ওয়ান ইজ লোয়ার অ্যান্ড ব্রডার। ওকে, নাও এই কেন এটা একটু লোয়ার পজিশনে এসছে বা কেন এটা ব্রড, তার কারণ হচ্ছে এটা, আমরা যখন চার পায়ে হাঁটতাম সেক্ষেত্রে আমাদের বডির যে সমস্ত ফ্যাট, সেই সমস্ত ফ্যাটগুলো বডিতে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকতো। কিন্তু যখন আমরা দু পায়ে হাঁটা শুরু করলাম, আমাদের আপার পোর্শনের যে ফ্যাট, সেই সমস্ত ফ্যাটগুলো ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের বডির নিচে নেমে আসতে থাকে, এবং নিচে নেমে এসে আমাদের হিপ পোর্শন এবং আমাদের যে থাই, সেই থাই পোর্শনে এসে জমা হয়। এই কারণে আমাদের হিপ বা কোমরের পোর্শনে দেখি ফ্যাট অ্যাকুমুলেশন বেশি, এবং হিপের থেকে কিছু পরিমাণ ফ্যাট মাস চলে যায় আমাদের থাইতে। সেক্ষেত্রে সেই জন্য আমরা যে কোনো কোয়াড্রুপেড অ্যানিমেলদের তুলনায় দেখি আমাদের যে থাই পোর্শন, আমাদের থাই পোর্শনে সার্কামফারেন্স বা ফ্যাট মাস এটা অন্যান্য ওদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। ওকে, হিউম্যান ইলিয়াম ইজ এক্সট্রিমলি স্মল
অ্যান্ড এক্সেসিভ ব্রেথ অফ স্যাক্রাল পার্ট। স্যাক্রাল পার্ট হচ্ছে যে পোর্শনটার সাথে আমাদের মেরুদণ্ডের কানেকশন থাকে। আমরা দেখতে পাচ্ছি দুটো ইলিয়ামের মাঝখানে যে একটা ট্রায়াঙ্গুলার শেপেড বোন রয়েছে, এই পোর্শনটা হচ্ছে স্যাক্রাল পার্ট। আমরা শিম্পাঞ্জি বা অস্ট্রালোপিথেকাসের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে স্যাক্রাল পার্ট, এই স্যাক্রাল পার্টটার ব্রেথ অনেকটা বেশি বা প্রস্থ অনেকটা বেশি। কারণ একটাই, আমরা যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি আমাদের পুরো বডি ওয়েটটা নেওয়ার জন্য আমাদের পেলভিক গার্ডেল অনেকটা চওড়া হওয়া প্রয়োজন। কেননা আমরা যদি দেখি যে যে কোনো জড় বস্তু, যে জড় বস্তুর উপরের পোর্শনটা বেশি চওড়া, নিচের পোর্শনটা রিলেটিভলি কম চওড়া, সেক্ষেত্রে ব্যালেন্স মেনটেন একটা সমস্যা আছে। কিন্তু যখন আমরা কোনো জিনিস দেখবো যার উপরের পোর্শনের তুলনায় নিচের পোর্শনটা বেশি চওড়া, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স মেনটেনে সুবিধা হয়। আমরা যদি একটা পিরামিড নিয়ে ভাবি, পিরামিডের যদি ব্রডার এরিয়াটা উপরে চলে যেত এবং পয়েন্টেড এরিয়াটা নিচে চলে আসতো, ব্যালেন্স মেনটেনে প্রবলেম হতো। কিন্তু যেহেতু নিচের এরিয়াটা চওড়া, সেগুলো ওয়েল ব্যালেন্স। ঠিক একই জিনিস বা একই রুল কাজ করেছিল হিউম্যানের বডির ক্ষেত্রে। আমাদের বডির যে উপরের পোর্শন, সেই উপরের পোর্শনের তুলনায় নিচের পোর্শনটা চওড়া করার জন্য আমাদের পেলভিক গার্ডেনও চওড়া হয়ে যায়। ওকে, নেক্সট ওয়ান ইজ অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম হচ্ছে আমাদের হিপ বোনের জয়েন্টে থাকে। হিপ বোনের জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসিটাবুলামটাও সাইজে অনেক বড়, কারণ আমাদের হিপ পোর্শনে অনেক বেশি ফ্যাট এসে জমা হচ্ছে এবং সেটাকে ক্যারি করার জন্য মাসেল ফর্মেশন হওয়ার প্রয়োজন বেশি। মাসেল ফর্মেশন বেশি হওয়ার জন্য কিন্তু আমাদের হাড়ের রাফ পিচ থাকা প্রয়োজন, ব্রড, অনেকটা লার্জ এবং অনেকটা রাফ। সো দিস আর দ্য চেঞ্জেস ইন পেলভিস। নাও নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিম। হাইন্ড লিম্বের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট চেঞ্জ পায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে লিনিয়া আসপেরা। আমি পায়ের ফিমার বোন বা যেটাকে আমরা থাই বোন বলে থাকি, থাই বোনের ছবিটা দেখাই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এ দিয়ে যে স্ট্রাকচারটা, এই এ স্ট্রাকচারটায় খেয়াল করুন যে ঠিক মাঝখান বরাবর আমরা একটা রিজ দেখতে পাচ্ছি, রাফ রিজ। এটা বেসিক্যালি মাস্কুলার ইমপ্রেশন। যেটা বললাম, আমরা সোজা হয়ে দাঁড়ানোর ফলে আমাদের ফ্যাট মাস কিন্তু আমাদের লোয়ার পার্টে এসে জমা হলো। নাও হিপের থেকে ওয়েটটা ট্রান্সফার হচ্ছে আমাদের থাইতে। নাও থাইতে যখন অনেকটা ফ্যাট মাস এসে জমা হচ্ছে, সেটাকে ধরে রাখার জন্য আমাদের মাসেল বেশি পরিমাণে দরকার। নাও মাসেল বেশি পরিমাণে ধরে রাখার জন্য কি আমাদের সেই বোনি এরিয়াটা একটু রাফ হতে হবে, কারণ স্মুথ বোন হলে সেখানে মাসেল আটকে থাকবে না। তো যেহেতু আমাদের স্ট্রাইডিং বাইপেডালিজম রয়েছে, এই লিনিয়া আসপেরা কিন্তু আমাদের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড এবং প্রমিনেন্ট, যেটা কোয়াড্রুপেড অ্যানিমেলদের মধ্যে আমরা দেখতে পাই না। না, এটা হচ্ছে আমাদের ফিমার বোনের চেঞ্জেস। এবারে আমরা আসি আমাদের যে ফুট, আমাদের পায়ের পাতায় কি চেঞ্জেস এসছে। এখানে আমি একটা শিম্পাঞ্জি আর একটা হিউম্যানের পায়ের তুলনা করে দেখাচ্ছি। আমরা যেহেতু সবসময় দুই পায়ে হাঁটছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পায়ে এরকম একটা ভাঁজ ক্রিয়েট হয়েছে। দেখুন, এই যে হিউম্যান ফুট একদম নিচের লাইনে, যে হিউম্যান ফুটটা দেখাচ্ছে কিভাবে পাটা পড়ছে। আমরা যখন পা ফেলে এগিয়ে যাচ্ছি, আমাদের যে ভর কেন্দ্র, বডির ভর কেন্দ্রটা সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের কিন্তু একটা লঙ্গিটুডিনাল আর্চ ক্রিয়েট হয়েছে। ওকে, নাও এই লঙ্গিটুডিনাল আর্চটা কিন্তু আমরা শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, দেখুন। এবং আরেকটা যেটা মেজর চেঞ্জ আসে, দ্যাট ইজ আমাদের যে গোড়ালির হাড়, যেটাকে আমরা ক্যালকানিয়াস বলি, যেহেতু আমাদের বডির প্রেশার গোড়ালির হাড়ের উপর পড়ছে, সেহেতু কিন্তু আমাদের গোড়ালির যে হাড় সেটাকে অনেক বেশি রোবাস্ট হওয়া প্রয়োজন, নইলে ভেঙে যাবে। তো হিউম্যান ফুটের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল এই আর্চটা দেখতে পাই, যে আর্চটা আমরা কিন্তু অন্যান্য হিপের ক্ষেত্রে দেখতে পাই না। এবং আমাদের এই যে ক্যালকানিয়াস বোন, এই ক্যালকানিয়াস বোনটা অন্যান্য কোয়াড্রুপেড অ্যানিমালস বা এপসদের তুলনায় অনেকটা রোবাস্ট। এই দুটো জায়গায় আমরা মেজর থিংস দেখতে পাই ইভলিউশনের জন্য, ইভলিউশনের জন্য এবং ইরেক্ট পশ্চার বা বাইপেডালিজমের জন্য।
ওকে, এটা তো গেল আমাদের স্কেলেটাল চেঞ্জেস। নাও আসে প্রাইমেটে, যেটা আমরা জানি প্রাইমেট থেকে যে কমন কোয়েশ্চেন্সগুলো আছে, বা যদি আমরা প্রিভিয়াস ইয়ার স্টাডি করতে যাই সেক্ষেত্রে আমরা দেখবো কোয়েশ্চেন্স আসে ডিফাইন প্রাইমেট, প্রাইমেটের ক্লাসিফিকেশন, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি এবং এশিয়ান এপস অ্যান্ড আফ্রিকান এপস। তো বেসিক্যালি প্রাইমেটের ক্ষেত্রে কিন্তু এটা সেভাবে বোঝানোর কিছু নেই। প্রাইমেটের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের যখনই কোনো কিছু আসবে কোয়েশ্চেন, আমাদের যেটা ফোকাস করতে হবে তাদের ডিস্ট্রিবিউশন আর তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তো এটা বেসিক্যালি আমাদের নিজেদের পড়তে হবে, আমাদের বই পড়তে হবে এবং বই পড়ে কী কী ফিচার্স আসছে সেই ফিচার্সগুলো নোট করতে হবে। সেক্ষেত্রে যেটা বলতে চাই, ডিস্ট্রিবিউশন ছাড়া আমরা যখন ফিচার্স লিখছি, ফিচার্সের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমাদের ইনক্লুড করতে হবে। ফার্স্ট অফ অল তাদের অ্যাভারেজ ওয়েট, সেক্ষেত্রে একটা অ্যাভারেজ ওয়েট আমরা পেতে পারি, বা ফিমেলদের অ্যাভারেজ ওয়েট কি মেলদের অ্যাভারেজ ওয়েট কি এটা পেতে পারি। নেক্সট তাদের হাইট, ওকে, এটা বেসিক্যালি আমাদের প্রযোজ্য হচ্ছে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি বা এপ, এশিয়ান এপ, আফ্রিকান এপ এদের ক্ষেত্রে। নেক্সট তাদের স্কাল, তাদের ক্রেনিয়াম, এগুলো শেপ, সাইজ, ক্রেনিয়াল ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে তাদের জেনারেলি দেখা যায় এপদের তুলনায় মানুষদের যে হাত অনেকটা শর্ট, পা অনেকটা লং। তো তাদের হ্যান্ড অ্যান্ড লেগ, এগুলো শেপের ক্ষেত্রে বা এগুলো লম্বা, বা জেনারেলি দেখা যায় তারা যদি নাকেল ওয়াকিং করে, নাকেল ওয়াকিং মানে আমাদের হাতের যে সেকেন্ড অ্যান্ড থার্ড ডিজিট, মানে আমাদের এই সেকেন্ড অ্যান্ড থার্ড ডিজিট, এই থার্ড ডিজিটের যে মিড পোর্শন যেখানে ভাঁজটা আসছে এটার উপর প্রেশার দিয়ে তারা অনেক সময় হাঁটে। তো এটাকে আমরা কোয়াড্রোপেডালিজম বলে থাকি। ওকে, তো নাকেল ওয়াকিং বলে থাকি, সরি, নাকেল ওয়াকিং বলে থাকি। তো নাকেল ওয়াকিং এর ক্ষেত্রে কি হয়, যখন তারা এমনি সোজা হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু তাদের পা ছোট হয়, তাদের হাত অনেক সময় মাটিতে টাচ করে যায়, তাদের যে ফিঙ্গার টিপ সেটা মাটি টাচ করে যায়। তো হ্যান্ড অ্যান্ড লেগ, এগুলোর সাইজের ক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন দিতে হবে। নেক্সট যেটা আছে তাদের ডিজিটাল ফর্মুলা, মানে আঙুল, মানে কোন আঙুলটা কত বড়। আমরা যদি হাতের 5টা আঙুল দেখি তাহলে আমাদের যে থাম, ওকে, তো থাম ফিঙ্গার থেকে আমরা 1 2 3 4 করে কাউন্ট শুরু করি। নাও নট নেসেসারিলি আমাদের মতো প্রত্যেকের হবে, আমাদের যেমন সব থেকে বড় আঙুল হচ্ছে থার্ড ফিঙ্গার, সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড ফিঙ্গার, থার্ড লং হচ্ছে আমাদের ফোর্থ ফিঙ্গার, দেন ফিফথ ফিঙ্গার, দেন ফার্স্ট ফিঙ্গার। নট নেসেসারিলি বাকিদের ক্ষেত্রেও সেটা হবে, সেক্ষেত্রে তাদের ডিজিটাল ফর্মুলা। নেক্সট আসে তাদের ডেন্টাল ফর্মুলা। আমাদের যেমন 4টে ইনসিজার রয়েছে, 2টো ক্যানাইন রয়েছে, নট নেসেসারিলি সবার ক্ষেত্রে সেটা হবে। ডেন্টাল ফর্মুলা অ্যান্ড ডেন্টাল আর্চ, ডেন্টাল আর্চ মানে হচ্ছে আমাদের যে দাঁত কপাটি, আমাদের দাঁত কপাটি শেপ কিরকম, ইউ শেপেড না ভি শেপেড বা কি, ডেন্টাল আর্চ, এই ব্যাপারগুলোতে আমাদের একটু ফোকাস করতে হবে। এগুলোর বেসিসেই আমাদের ফিচার লিখতে হবে। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে আমরা কটা মনে রাখতে পারছি তার উপর, তবে আমরা অলওয়েজ চেষ্টা করব অ্যাটলিস্ট 10 থেকে 15টা মেনশন করার। সেক্ষেত্রে আমরা জেনারেলি যেটা করতে পারি, একটা টেবিল ক্রিয়েট করতে পারি, সেখানে গরিলা, শিম্পাঞ্জি, গিবন, এইভাবে লাইক গিবন, ওরাংউটান, শিম্পাঞ্জি, হিউম্যান, ওকে, বা গরিলা, এইভাবে পরপর রেখে এক একটা করে ফিচার পরপর এক্সপ্লেন করতে পারি। সেক্ষেত্রে আমাদের কম্প্যারিজনও মাথায় থাকবে, আমাদের নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আসুক, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আসুক, বা এশিয়া নিয়ে আসুক, আফ্রিকা নিয়ে আসুক, আমরা কম্প্যারিজনও করতে পারবো, ডিফারেন্সও করতে পারবো, একই সাথে আমরা ফিচার্সও করতে পারবো। তো যদি আপনি প্রাইমেটের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আসি, অর্ডার প্রাইমেট, এটা যে ক্লাসিক্যাল ডেফিনিশন সেটা দিয়েছিলেন নিবার্ট, নিবার্ট ইন দ্য ইয়ার 1873 তিনি পুরো প্রাইমেটের ফিচারকে সামারাইজ করেছিলেন।
নাও যারা বাংলায় লিখবেন সেক্ষেত্রে বলতে পারি, আপনারা যদি এই ফিচারটাকে বা এই ডেফিনিশনটাকে কোট আনকোট করে দেন, কোট আনকোট করে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা আমাদের মুখস্থ করে মনে রাখতে হবে। দ্য ডেফিনিশন ইজ আনগুইকুলেট ক্লাভিকুলেট, অল প্রাইমেটস আর ম্যামালস, তারা স্তন্যপায়ী, উইথ অরবিটস থ্রি কাইন্ডস অফ টিথ three kinds of teeth at least at one time of life brains always with a posterior lobe and calcarine fissure the innermost digits of at least one pair of extremities opposable hallux with a flat nail or none, a well developed cecum. এটা আমি কন্টিনিউ করছি পরের পেজে। সিকাম, দেন সেমিকোলন, পেনিস, পেন্ডুলাস, টেস্টিস, স্ক্রোটাল, অলওয়েজ টু পেক্টোরাল ম্যাম, এই পুরোটা কোট অ্যান্ড কোটের মধ্যে থাকবে। অ্যান্ড ডেফিনিশনটা আমি স্পেশালি লিখে দিলাম এই কারণে এখানে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো আমাদের কাছে কমন নয়। তো আপনারা বাংলায় লিখুন বা ইংলিশে লিখুন, আপনাদেরকে এই ক্লাসিক্যাল ডেফিনিশনটাই ফলো করতে হবে। আপনারা কোট অ্যান্ড কোট করে মিভার্টের ডেফিনিশন লিখতে পারেন। নাও নেক্সট আমি আসি যেটাই আসে প্রাইমেটের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। প্রাইমেটের ক্লাসিফিকেশন বেসিক্যালি দেখা গেছে যে ফ্যামিলি অবধি আসে। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ প্রাইমেট। সেক্ষেত্রে অর্ডার প্রাইমেটকে আমরা দেখছি দুটো সাব অর্ডারে ভাগ করেছে, প্রসিমিয়া আর অ্যান্থ্রোপয়েডিয়া। প্রসিমিয়াইকে ফার্দার দুটো তিনটে ইনফ্রা অর্ডারে ভাগ করেছে, লেমুরি ফর্মিস, লরিসি ফর্মিস, টার্সি ফর্মিস। অ্যান্থ্রোপয়েডিয়াকে ভাগ করেছে ক্যাটারাইনি অ্যান্ড প্ল্যাটিরাইনি। লেমুরি ফর্মিসের আবার তিনটে সুপার ফ্যামিলি, টুপাইওয়েডিয়া, লেমুরয়েডিয়া, ডভেন্টনয়েডিয়া। লরিসি ফর্মিসের একটা সিঙ্গল সুপার ফ্যামিলি রয়েছে, লরিসিডি। টার্সি ফর্মিসের তিনটে সুপার ফ্যামিলি রয়েছে, বাট এক্ষেত্রে
আমাদের ফার্দার এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ এই পার্টটা আমাদের হিউম্যানের দিকে আসছে না। বেসিক্যালি আমরা প্রাইমেট এই কারণে পড়ি, হোয়াট ইজ আর পজিশন ইন দ্য অ্যানিমাল কিংডম। অন্যান্য প্রাইমেটের মতো আমরাও প্রাইমেট, বাট অ্যাকচুয়ালি আমাদের লাইনের চেঞ্জটা কোথায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ফোকাস করবো অ্যান্থ্রোপয়েডিয়াতে। এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনারা দেখবেন যে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, মানে প্ল্যাটিরাইন, ক্যাটিরাইন, এইগুলোর ক্ষেত্রে আসে। তো ক্যাটিরাইনকে আমরা একটা সিঙ্গল সুপার ফ্যামিলিতে, একটা সিঙ্গেল ফ্যামিলিতে, সুপার ফ্যামিলিতে ভাগ করছি হোমিনিডি। হোমিনিডি ফার্দার দুটো ফ্যামিলিতে বিভক্ত, পঙ্গিডি আর হোমিনিডি। আর প্ল্যাটিরাইনই আমরা দেখছি দুটো সুপার ফ্যামিলি রয়েছে, সিবয়েডিয়া, সার্কোপিথেকয়েডিয়া, এবং তার একটা সিঙ্গেল ফ্যামিলি হচ্ছে সার্কোপিথেসিডি। নাও সাব ফ্যামিলি আমি এখানে ইনক্লুড করে দিয়েছি, বাট যদি ফ্যামিলি অব্দি আসে আমাদের ফার্দার সাব ফ্যামিলি ডিসক্রিপশনে যাওয়ার প্রয়োজন নেই। নাও যদি আমাদের কোয়েশ্চেন আসে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি বা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্যাটিরাইন বা প্ল্যাটিরাইনে ডিসক্রিপশনে চলে যাব। আমাদের আলাদা করে পুরো ব্যাপারটাকে ডিসক্রাইব করার প্রয়োজন নেই, এবং এদের ডেফিনিশন আমরা যে কোনো অ্যানথ্রোপোলজি বইতে পাবো, কারণ প্রাইমেট ইজ আ ভেরি কমন চ্যাপ্টার অফ অ্যানথ্রোপোলজি। নেক্সট, ফর এক্সাম্পল আমি মনে করলাম প্রাইমেট আসলো আপ টু ফ্যামিলি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিসক্রাইব করব। ফার্স্ট অফ অল যদি আমরা স্টার্ট করি প্রসিনিয়াই দিয়ে, আই এম জাস্ট গিভিং ইউ সাম এক্সাম্পলস, বেসিক্যালি এগুলোর ফিচার পরপর বলে কোনো লাভ নেই, এগুলো নিজেদের বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট আসবো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা প্রসিনিয়াইকে জেনারেলি দেখতে পাই আফ্রিকা, মাদাগাস্কার, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড ফিলিপাইন্স। নট নেসেসারিলি আমাদের ফুল লাইফ ফুল সেন্টেন্সে লিখতে হবে, ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য টাইম। সো আমরা ডিস্ট্রিবিউশন লিখে পাশে জায়গার নাম মেনশন করে দিতে পারি। যখন আমরা ফিচার লিখবো, ফিচারের ক্ষেত্রেও অ্যাজ মাচ অ্যাজ পসিবল শর্টে টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। ফর এক্সাম্পল ফিচারের ক্ষেত্রে যদি আমরা লিখি, আমাদের এইভাবে লেখার দরকার নেই যে দে আর আর্বোরিয়াল ইন নেচার বা দে আর নকচার্নাল ইন নেচার, সিম্পলি আর্বোরিয়াল অ্যান্ড নকচার্নাল। বডি সাইজ হাইফেন দিয়ে আমরা লিখতে পারি ইট ভ্যারিজ ফ্রম ক্যাট টু স্কুইরেল, মানে এটা বিড়ালের মতো বড় শেপেরও হতে পারে, স্কুইরেলের মতো ছোট শেপেরও হতে পারে। ফেস ইজ প্রজেক্টেড অ্যান্ড পয়েন্টেড, দরকার নেই প্রজেক্টেড অ্যান্ড পয়েন্টেড ফেস। আইজ আর সেট ইন এ রিং অফ বোন উইথ নো পোস্ট অরবাইটাল ওয়াল, এটাকে আমরা লিখতে পারি যে আইজ ইন আ রিং অফ বোন। নেক্সট লিখতে পারি পোস্ট অরবাইটাল ওয়াল ইজ অ্যাবসেন্ট, মানে আমাদের অরবিটের ভেতরে আমাদের আইবলটাকে ধরে রাখার জন্য একটা পাতলা বোনি লেয়ার থাকে অ্যাজ আ ওয়াল, সেটা তাদের মধ্যে থাকে না। ওকে, যেহেতু তারা আর্বোরিয়াল লাইফ লিড করে, তারা গাছের ডাল বা ইত্যাদি ধরার জন্য তাদের গ্রাস্পিং পাওয়ারটা অনেক বেশি হতে হবে, সো দে আর হ্যান্ড অ্যান্ড ফিট অ্যাডপ্টেড ফর গ্রাস্পিং। যেহেতু তারা গাছে থাকছে, তাদের পায়ের বা হাতের গ্রেট তো হোক বা থাম হোক, সেটাকে যথেষ্ট পরিমাণে মোবাইল বা চলনশীল হতে হবে ইন অর্ডার ফর আ গুড গ্রাস্প। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি থাম্ব অ্যান্ড টো ভেরি অপোজেবল বা থাম্ব অ্যান্ড টো ভেরি মোবাইল। এরকম তিন চারটে কমন পয়েন্ট লিখে আমরা চলে আসতে পারি যে প্রসিনিয়াল ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু থ্রি ইনফ্রা অর্ডার্স। নাও লেমুরিফর্মিস, এগেন ডিস্ট্রিবিউশন মাদাগাস্কার অ্যান্ড কোমোরো আইল্যান্ড। ফিচার খুব কমন কিছু ফিচার আমরা তিন চারটে করে লিখবো, তিন চারটে বা পাঁচটা যতটা আমাদের পক্ষে মাথায় রাখা পসিবল। লেমুর লরিসিফর্মিস, লরিসিফর্মিস আমরা দেখতে পাই আফ্রিকা, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়াতে। একইভাবে টার্সিফর্মিস আমরা দেখতে পাই সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন, সিলেবিস অ্যান্ড নাটুনা আইল্যান্ডে। এইভাবে আমরা প্রসিনিয়াই আমরা দেখতে পাচ্ছি আপ টু সুপার ফ্যামিলি রয়েছে। তো আমরা আপ টু সুপার ফ্যামিলি এরকম চারটে বা পাঁচটা, অ্যাটলিস্ট পাঁচটা থেকে ছটা পয়েন্ট করে লিখে দেবো। এই কারণে 10টা 15টা বলছি না, যখন এশিয়ান বা আফ্রিকান এপস আসছে বা যখন নিউ ওয়ার্ল্ড মাঙ্কি বা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আসে, সেগুলোকে আমাদের ব্রডলি ডিফাইন করতে হবে। কিন্তু যখন আপ টু ফ্যামিলি আসছে, এটা ইটসেলফ একটা বড় কোয়েশ্চেন। তো আমরা যতগুলো ফিচার লিখছি প্রত্যেকটাই কিন্তু নাম্বার ডিভিশন রয়েছে, তো ইম্পর্টেন্ট চারটে বা পাঁচটা করে পয়েন্ট লেখা ইজ ইনাফ। ওকে, নাও যদি আমরা অ্যান্থ্রোপয়েডিয়ার ক্ষেত্রে আসি, এগেন ক্যাটেরাইনি, প্ল্যাটিরাইনি, মানে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, একইভাবে তাদের ডিস্ট্রিবিউশন, ওকে, এবং
তাদের যে হোমিনিডি, সিবয়েডিয়া বা সার্কোপিথেকয়েডিয়া এদের ডিস্ট্রিবিউশন এন্ড ফিচার লিখতে হবে। সেক্ষেত্রে আমরা শুরুতে অ্যান্থ্রোপয়েডিয়া 4টে বা 5টা কমন ফিচার লিখলাম, লাইক রিলেটিভলি লার্জ অ্যান্ড রাউন্ড ব্রেন কেসেস। ওকে, নেক্সট, আইজ আর ডিরেক্টেড ফরওয়ার্ড। অন্যান্য প্রসিমিয়ানদের ক্ষেত্রে নট নেসেসারিলি সবার চোখ সামনের দিকেই রয়েছে। ওকে, সো আইজ আর ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট ফ্রম ইচ আদার, দুটোর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। নেক্সট, ডেভেলপড এবিলিটি টু ডিস্টিংগুইশ কালার বা হাইয়েস্ট ক্যাপাসিটি অফ কালার ভিশন। সব প্রাণীরা সব ধরনের কালার দেখতে পায় না, আমাদের কালার ভিশন এবিলিটি সবার থেকে বেশি। ফ্ল্যাট নেলস অ্যান্ড ক্লস, আমাদের নখ অন্যান্য প্রাণীদের যেমন, বেসিক্যালি সেটা নখ না নখর বলা চলে, কারণ সেটা সরু হয়, একটু কার্ভ নিয়ে থাকে, তো আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্ল্যাট নেল দেখতে পাই। ফার্দার, যখন আমরা এটাকে ইনফ্রা অর্ডারে ভাগ করছি, ক্যাটেরাইনি, ফ্ল্যাটেরাইনি, আমি সিম্পল ক্যাটেরাইনি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ক্যাটেরাইনি ফার্দার কি একটা সুপার ফ্যামিলি রয়েছে, দ্যাট ইজ হোমিনিডি। সো হোমিনিডি থেকে আবার ফার্দার দুটো ফ্যামিলি এসে পঙ্কিডি, হোমিনিডি। তো যদি আমরা হোমিনিডির ফিচার বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি লার্জ ক্রেনিয়াম, অ্যান্টেরিয়রলি প্লেসড ফোরামেন ম্যাগনাম, প্রোগন্যাথাল স্পেস, চিন প্রেজেন্ট। এগুলো কিন্তু আমরা যখন স্কালের ডিসক্রিপশন পড়ছিলাম বা আমরা যখন পেলভিক গার্ডেন ইত্যাদি ইত্যাদি ডিসক্রিপশন পড়ছিলাম, সেখানে কিন্তু কিছু পয়েন্ট আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যেমন লিনিয়া আসপেরা ওয়েল ডেভেলপড, প্রোগন্যাথাল স্পেস। ওকে, তো যত আমরা যখন আমরা হোমিনিডির ক্ষেত্রে আসছি, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ফাইনালি হোমিনিডি ফ্যামিলির ক্ষেত্রে আসছি, আমাদের ডিস্ট্রিবিউশন কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের আলাদা করে কিছু মনে রাখার প্রয়োজন পড়ছে না। তো যেটা আমাদের করতে হবে, যে কোনো বই, যারা বাংলা পড়ছেন আরএম সরকার, যারা ইংলিশে পড়ছেন আরএম সরকারের ইংলিশ ভার্সন, বা যে কোনো বই, বিএম দাস হোক, ইন্দ্রাণী বাসুরায় হোক, যে বই আপনারা ফলো করছেন, প্রত্যেকটা বইতেই এই প্রাইমেটের ক্লাসিফিকেশন এবং তাদের ডিস্টিংগুইশিং ফিচার খুব সুন্দর করে লেখা রয়েছে। তো এই নোটের ক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের কোনো সোর্সের অভাব হবে। নেক্সট আছে, দ্যাট ইজ এশিয়ান এপস অ্যান্ড আফ্রিকান এপস। এশিয়ান এপস অ্যান্ড আফ্রিকান এপস এর ক্ষেত্রেও একই যেটা আমি বলছিলাম, টেবিল করে বোঝানো। ওকে, তো টেবিল করে বোঝানোর ক্ষেত্রে যেটা বলি, আমাদের যে গ্রেট এপস যারা সাইজে বড়, গরিলা, শিম্পাঞ্জি, এরা কিন্তু আফ্রিকার। তো কোনটা আফ্রিকান এপস আর কোনটা এশিয়ান এপস, এটা বোঝার ক্ষেত্রে সুবিধা, এটা যারা যাদের দুজনকে আমরা গ্রেট এপস বলি বা যারা সাইজে বড়, তাদেরকে কিন্তু আফ্রিকাতে দেখা যায়, এবং রিলেটিভলি যারা ছোট, গিবন, ওরাংউটান, এদেরকে আমরা এশিয়ান এপস বলে থাকি, এদেরকে আমরা এশিয়াতে দেখতে পাই। ওকে, নাও এগেন, এদের ক্ষেত্রে যদি আসে এদের ফিচার বা এদের কম্প্যারিজন, একইভাবে আমরা যখন ফিচারগুলো পড়ছি, আমরা জানি ক্যাটেরাইনি প্ল্যাটেরাইনি আসে, গরিলা, গিবন, শিম্পাঞ্জি, ওরাংউটান আসে, হিউম্যানও আসতে পারে। তো এটা আমরা যখনই পড়বো, আমরা একটা চার্ট বানিয়ে পড়বো, সেটা একটা আমরা A3 পেজ আনতে পারি, একটা বড় আর্ট পেপার আনতে পারি, যেহেতু এটা আমাদের রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে। আমরা ওয়ান টাইম সেটাকে বড় বড় করে সুন্দর করে একটা চার্টের মধ্যে সাজিয়ে নিতে পারি, সেটাকে আমরা মানে এমন একটা জায়গায় প্লেস করতে পারি যেখান থেকে আমরা রেগুলার সেটাকে দেখতে পারবো, কারণ এগুলো ভীষণভাবে মনে রাখার বিষয়, এবং এই পার্ট থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন আসে, এবং কোয়েশ্চেন খুব ডিরেক্টলি আসে। এবং যেহেতু এই পার্টে আমাদের ডিভিশনটা অনেক বেশি, অনেকগুলো ইনফ্রা অর্ডার, অনেকগুলো সাব অর্ডার, অনেকগুলো ফ্যামিলি, এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটাই একটা করে পয়েন্টস কম লিখি, আমাদের নাম্বার ডিভিশন কিন্তু আমাদের নাম্বার যে পাবো তাতে খুব একটা ডিফারেন্স আসবে না। সো আমার মনে হয় প্রাইমেটের পার্টটাকে একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো আমি মনে করলাম গিবন, যদি গিবনের ডেসক্রিপশন দিতে যাই কিভাবে দেব, ফার্স্ট পয়েন্ট ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন সুমাত্রা, নর্থ ইস্ট ইন্ডিয়া, বার্মা। এগেন যখন ফিচারের ক্ষেত্রে আসছি, সাইজ, দে আর দ্য স্মলেস্ট এপ। ওকে, অ্যাভারেজ ওয়েট, জেনারেলি অ্যাডাল্ট গিবনদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের অ্যাভারেজ ওয়েট 13 পাউন্ড, কোনো ফিক্সড ওয়েট আমরা বলতে পারি না, ইট চেঞ্জেস, ইট ভ্যারিজ। ওকে, এবং যদি হাইটের ক্ষেত্রে আসি, ম্যাক্সিমাম 3 ফিট, ওয়েরিং ইরেক্ট পোস্চার। ওকে, ক্রেনিয়াল ক্যাপাসিটি 98 সিসি, স্কিন কালার ব্ল্যাক, ডিজিটাল ফর্মুলা সব থেকে বড় হচ্ছে থার্ড, নেক্সট হচ্ছে সেকেন্ড, দেন ফোর্থ, দেন ফিফথ, দেন ফার্স্ট। নাও এটাকে আমরা ডেন্টাল ফর্মুলা বা ডিজিটাল ফর্মুলা জেনারেলি কিভাবে লিখি সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি।
যখন আমরা ডেন্টাল ফর্মুলা লিখছি, ওকে, বা ডিজিটাল ফর্মুলা দিয়ে আমি এক্সাম্পল দিই, যখন আমরা ডিজিটাল ফর্মুলা লিখছি, সাপোজ আমরা গিবনে ডিজিটাল ফর্মুলা লিখছি, সেক্ষেত্রে সব থেকে বড়টা আগে, সব থেকে ছোটটা লাস্টে, এবং সাইন হবে এই রকম, 3 > 2 > 4 > 5 > 1। একইভাবে যখন আমরা ডেন্টাল ফর্মুলা লিখছি, ডেন্টাল ফর্মুলা ভ্যারি করতে পারে, যেটা বললাম যে হয়তো আমাদের 4টে ইনসিজার, কারোর হয়তো 4টে নয়, 2টো ইনসিজার, কারোর হয়তো 3টে ইনসিজার, কারোর হয়তো মুখের উপরের পার্টে 3টে, নিচের পার্টে 2টো ইনসিজার, সেক্ষেত্রে আমাদের ডেন্টাল ফর্মুলা এইভাবে লিখতে হয়। আমি একটা হাইপোথেটিক্যাল ফর্মুলা দিয়ে বোঝাচ্ছি, সাপোজ ইনসিজার উপরে 2টো, নিচে 2টো, সো আমরা লিখবো I2/2, ক্যানাইন উপরে 2টো, নিচে 2টো, হয়তো প্রি মোলার উপরে 3টে, নিচে 2টো, মোলার উপরে 3টে, নিচে 3টে, এইভাবে আমরা জেনারেলি ডেন্টাল ফর্মুলা লিখে থাকি। তো ডেন্টাল ফর্মুলা, ডিজিটাল ফর্মুলা, স্কিন কালার, হেয়ার টেক্সচার, কোর্স না স্মুথ, না কার্লি, না স্ট্রেট, ওকে, দেন হাইট, ওয়েট, ডেন্টাল ফর্মুলা, ডিজিটাল ফর্মুলা, আচ্ছা, হ্যান্ড, ফুট, থাম, গ্রেট টো, এগুলো অপোজেবল কি অপোজেবল নয়, তারা নকচার্নাল না ডিউর্নাল, তারা আর্বোরিয়াল না তারা পেডেস্ট্রিয়াল, এই ব্যাপারগুলো যেগুলো খুব কমন, এগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। সো এটা গেল আমাদের ক্লাইমেটের পার্ট। দেন আমাদের একটা ছোট্ট পার্ট আছে, দ্যাট ইজ জিওলজিক্যাল টাইম স্কেল। নাও জিওলজিক্যাল টাইম স্কেল কি, যেটা প্রথম দিন আমি বলছিলাম যে আমাদের পৃথিবীর শুরুর সময় থেকে বর্তমান সময় অবধি আমরা যদি সময়কে ভাগ করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যেটা আমরা দেখতে পাবো যে আমাদের শুরু থেকে এখনো অবধি, যেটা মেইনলি আমাদের কোয়েশ্চেন এসে থাকে যে উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্লিস্টোসিন ইপক। নাও এই প্লিস্টোসিন ইপককে কেন এত গুরুত্ব দেওয়া হয়, কারণ এই প্লিস্টোসিন ইপকের সময়ই কিন্তু আমাদের হিউম্যানের ইভলিউশন হয়েছিল, বা অস্ট্রালোপিথেকাস এই টাইম থেকে এসেছিল। তো জেনারেলি আমরা যখন ডিভিশন করছি, সেক্ষেত্রে আমরা স্টার্টিং থেকে এইভাবে বলতে পারি, আমি একটা স্ট্রাকচার দিয়ে বোঝাই। আমরা বেসিক্যালি 4টে এরা পাই, আমি যেটা টেবিলের মাধ্যমে বোঝাচ্ছি এটাকেই আমাদের সিম্পলি এক্সপ্লেন করতে হবে। ওকে, 4টে এরা হচ্ছে সিনোজোয়িক, মেসোজোয়িক, প্যালিওজোয়িক, অ্যান্ড আগে হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। এক্ষেত্রে আমার যেটা বলার বিষয়, আমরা এই ফর্মে এই ডিরেকশনে যাচ্ছি, মানে সব থেকে পুরানো এটা, দেন এটা, দেন এটা, সব থেকে কন্টেম্পোরারি হচ্ছে এটা। তো আমরা জেনারেলি ফোকাস করে থাকি সিনোজোয়িক এরাতে। সিনোজোয়িক এরাকে আমরা জেনারেলি 2টো পিরিয়ডে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়াটারনারি, আরেকটা হচ্ছে টারশিয়ারি। নাও এগেন, টারশিয়ারি আগে এসেছিল, দেন কোয়াটারনারি, মানে আমাদের প্রেজেন্ট ফেজ হচ্ছে কোয়াটারনারি। তো এই যে কোয়াটারনারি এবং টারশিয়ারি, এই ফেজে আমাদের যে ইপক গুলো এসেছিল, আমরা গতদিন কয়েকটা ইপকের নাম বলছিলাম, অলিগোসিন, মায়োসিন, সেগুলোর কি ডিস্ট্রিবিউশন রয়েছে, সেক্ষেত্রে বলি সব থেকে পুরানো হচ্ছে প্যালিওসিন। প্যালিওসিনের পরে আসে ইওসিন, দেন আসে অলিগোসিন, আমরা আপওয়ার্ড ফলো করছি, কন্টেম্পোরারি দিকে যাচ্ছি। অলিগোসিনের পরে আসে মায়োসিন, মায়োসিনের পরে আসে প্লায়োসিন, প্লায়োসিনের পরে আসে প্লিস্টোসিন, অ্যান্ড বর্তমানে আমরা যেটাই রয়েছি, দ্যাট ইজ হলোসিন।
নাও উই জেনারেলি ফোকাস অন দ্য প্লিস্টোসিন ইপক, কারণ এই প্লিস্টোসিন ইপকে হিউম্যানের ইমার্জেন্স হয়েছিল। এবং জেনারেলি বলা হয় থাকে প্লিস্টোসিন ইপকে কি ধরনের ক্লাইমেটিক চেঞ্জেস এসছে, সেই ক্লাইমেটিক চেঞ্জেস গুলো ডিসক্রাইব করতে হতে পারে। সেক্ষেত্রে আমি বলি এই যে প্লিস্টোসিন ইপক, এই প্লিস্টোসিন ইপকে যে ক্লাইমেটিক ফ্লাকচুয়েশন, সেই ক্লাইমেটিক ফ্লাকচুয়েশনকে আমরা দুটো ফেনোমেনাতে আলাদা করতে পারি। ওকে, একটা হচ্ছে গ্লেশিয়াল পিরিয়ড, আরেকটা হচ্ছে প্লুভিয়েশন, গ্লেসিয়েশন অ্যান্ড প্লুভিয়েশন। গ্লেসিয়েশন বলতে জেনারেলি বলা হয়ে থাকে এক্সেসিভ আইস ফরমেশন। ওকে, এক্সেসিভ আইস ফরমেশন কখন হয়েছিল, যে সমস্ত পাহাড়ি অঞ্চল বা হাই অল্টিটিউড রয়েছে সেই হাই অল্টিটিউডের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তুষারপাত হয়, সেই ফেনোমেননকে আমরা বলে থাকি গ্লেসিয়েশন, এক্সেসিভ স্নো ফল অ্যান্ড স্নো অ্যাকিউমুলেশন। পৃথিবীর টেম্পারেচার এই টাইমে অ্যাবরাপ্টলি ফ্লাকচুয়েট করছিল, এবং ফ্লাকচুয়েশনের ফলে যে যে টাইমে টেম্পারেচার একটু কমে, মানে বেশ অনেকটা কমে যেত, সেক্ষেত্রে দেখা যেত যে গ্লেশিয়াল পিরিয়ড আসছে। গ্লেশিয়াল পিরিয়ড, দুটো গ্লেশিয়াল পিরিয়ডের মাঝখানে আসতো একটা ইন্টার গ্লেশিয়াল পিরিয়ড। এই টাইমটায় পৃথিবীর টেম্পারেচার স্লাইটলি ইনক্রিজ হতো, যার ফলে যে স্নোর অ্যাকিউমুলেশন রিলেটিভলি কম হতো। দেন ফার্দার আবার টেম্পারেচার চেঞ্জ হয়ে বা টেম্পারেচার ফল করে আসতো গ্লেসিয়েশন। সো বেসিক্যালি আমরা হাই অল্টিটিউডে যে ফেনোমেনা দেখতে পাই, দ্যাট ইজ গ্লেসিয়েশন অ্যান্ড ইন্টার গ্লেসিয়েশন। নাও এই যে গ্লেসিয়েশন অ্যান্ড ইন্টার গ্লেসিয়েশন, এগুলোর বিভিন্ন নাম রয়েছে। যদি আমরা পৃথিবীর স্টার্টিং থেকে দেখি বা গ্লেশিয়াল পিরিয়ডের শুরু থেকে দেখি, তাহলে স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম। সবার ফার্স্টে আমাদের যেটা ছিল ভিল্লা ফ্রাঙ্কিয়ান, দিস ইজ নট আ গ্লেশিয়াল পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড, একটা ট্রানজিশনাল পিরিয়ড। ভিল্লা ফ্রাঙ্কিয়ান ইজ নট আর ম্যাটার অফ কনসার্ন, বিকজ এটা আমাদের সিলেবাসেও নেই এবং এখান থেকে কোয়েশ্চেনও আসে না। আই এম জাস্ট শোয়িং ইউ দ্য স্টার্টিং। ভিল্লা ফ্রাঙ্কিয়ান ফনার বা ভিল্লা ফ্রাঙ্কিয়ান ফেজের পর আমাদের আসে গুনস গ্লেশিয়াল। ওকে, আমাদের ফার্স্ট গ্লেশিয়াল পিরিয়ড হচ্ছে গুনস। ওকে, গুনসের পর আসে একটা ইন্টার গ্লেশিয়াল পিরিয়ড। ওকে, সেই ইন্টার গ্লেশিয়াল পিরিয়ডটার নাম হচ্ছে গুনস মিন্ডেল। ওকে, গুনস মিন্ডেল হচ্ছে ইন্টার গ্লেশিয়াল পিরিয়ড। ইন্টার গ্লেশিয়াল পিরিয়ডকে আমি রেড মার্কিং করছি, গ্লেশিয়াল পিরিয়ডকে আমি ব্ল্যাক মার্কিং করছি। দেন পরে যেটা আসে মিন্ডেল, তো যেটা আমরা বুঝতে পারছি আগের এবং পরের এই দুটো যে গ্লেশিয়াল পিরিয়ড, তাদের নাম নিয়ে কিন্তু মাঝখানের ইন্টার গ্লেশিয়াল পিরিয়ডের নাম হচ্ছে। নাও মিন্ডেলের পরের যে গ্লেশিয়াল পিরিয়ডটা আসে সেটার নাম হচ্ছে রিস। সো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি এটা যে মাঝখানে যে ইন্টার গ্লেশিয়াল ফেজ সেটার নাম হচ্ছে মিন্ডেল রিস। ওকে, রিসের পর আমাদের যে গ্লেশিয়াল পিরিয়ডটা আসে, দ্য লাস্ট গ্লেশিয়াল পিরিয়ড, সেটাকে আমরা বলি উর। সো রিস আর উর্মের মাঝে যে গ্লেশিয়াল ইন্টার গ্লেশিয়াল পিরিয়ডটা রয়েছে সেটার নাম হবে রিস উর। সো দিস আর দ্য গ্লেশিয়াল অ্যান্ড ইন্টার গ্লেশিয়াল ফেজেস। এইবারে যেটা বলছিলাম, এই যে হাই অল্টিটিউডে আমরা যে গ্লেশিয়াল গ্লেসিয়েশন দেখতে পাই, এটা বেসিক্যালি আমরা বলে থাকি ইউরোপে হয়েছিল, ইউরোপ অ্যান্ড আফ্রিকা এই দুটো জায়গাকে আমরা ফোকাস করব। তো এই যে আমাদের গ্লেশিয়াল পিরিয়ড, এই গ্লেশিয়াল পিরিয়ডের কন্টেম্পোরারি কিছু প্লুভিয়াল পিরিয়ড রয়েছে। নাও হোয়াট ইজ প্লুভিয়েশন, যখন এক্সেসিভ বরফ বা এক্সেসিভ স্নো অ্যাকিউমুলেশন হচ্ছে, মানে টেম্পারেচার অনেকটাই ফল করছে, সেই টাইমে কিন্তু সি লেভেল অতটা ইনক্রিজ করছে না। কিন্তু যখন ইন্টার গ্লেসিয়েশন আসছে, বরফ গলছে, সেক্ষেত্রে সি লেভেলও বাড়ছে এবং
টেম্পারেচার বাড়ার ফলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। না, এই যে বৃষ্টিপাত বা এক্সেসিভ রেইনফল, এই বা আমরা আফ্রিকা বলতে পারি, ওকে, ট্রপিক্যাল অঞ্চলে আমরা ফ্লুভিয়েশন দেখতে পেয়েছিলাম। এগেইন, দুটো ফ্লুভিয়াল ফেজের মাঝখানে একটা করে ইন্টারফ্লুভিয়াল ফেজ ছিল, মানে যে টাইমে আমাদের বৃষ্টিপাত কম হচ্ছিল। তো যদি আমরা প্রত্যেকটা গ্লেশিয়াল পিরিয়ডের সাথে ফ্লুভিয়াল পিরিয়ড গুলোকে বা কন্টেম্পোরারি ফ্লুভিয়াল পিরিয়ড গুলোকে মেনশন করতে যাই, সেক্ষেত্রে বলবো গুঞ্জের সমসাময়িক যেটা ছিল সেটা হচ্ছে কাঞ্জেরান। কাঞ্জেরান ছিল গুঞ্জের সমসাময়িক, ওকে। এরপরে একটা ইন্টারফ্লুভিয়াল ফেজ আসে, ওকে। দেন মিন্ডেলের সমসাময়িক ছিল কামাশিয়ান, ওকে। দেন ফার্দার একটা ইন্টারফ্লুভিয়েশন আসে, রিসের সমসাময়িক ছিল, এই যে রিস, রিসের সমসাময়িক ছিল কাঞ্জে রোড, ওকে। সো ডোন্ট বি কনফিউজ বিটুইন দিস টু, দিস ইজ কাঞ্জে রান, দিস ইজ কাঞ্জে রোড। এটা আমরা জে ইউজ করছি, এটা জি ইউজ করছি, ওকে। এবার এদের মাঝখানে আমরা কিছু ইন্টারফ্লুভিয়াল ফেজ পাই। সো গুঞ্জ মিন্ডেলের মাঝামাঝি আমাদের ইন্টারফ্লুভিয়াল ফেজ এসেছিল। এগেইন মিন্ডেল রিসের কন্টেম্পোরারিও এসেছিল। তো বেসিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্লিস্টোসিন পিরিয়ড, এই প্লিস্টোসিন পিরিয়ডে আমরা যখন হাই অল্টিটিউডে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা